আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই, তারা অবশ্যই গত ভিডিও টিউটোরিয়ালটি দেখে আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন, অন্যথায় আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো আমরা গত ভিডিও টিউটোরিয়ালে ইলসিফ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা কীভাবে কাজ করে সেটা সিনট্যাক্সটা আমরা আলোচনা করেছিলাম। তো আপনারা যারা বুঝতে পারেন নাই, তারা অবশ্যই আবারও ভিডিও টিউটোরিয়ালটি দেখে আমার এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। আজকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, পরীক্ষাতে আমরা যদি 80-এর উপরে পাই তাহলে আমরা কি বলি যে আমি এ প্লাস পেয়েছি, আর যদি পরীক্ষাতে আমরা 70-এর নিচে পাই বা 80 থেকে 70-এর মাঝখানে পাই তাহলে বলি যে আমরা এ গ্রেড পেয়েছি, আর যদি আমরা 60-এর নিচে পাই তাহলে আমরা কি বলি যে আমি বি পেয়েছি। তো এই মার্কস ডিস্ট্রিবিউশনটা কীভাবে হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে ইলসিফের মাধ্যমে সেটা প্রমাণ করে দেবো। আজকে আপনারা নিজেরাই কত নাম্বার পেয়েছেন সেটা ইনশাল্লাহ বের করতে পারবেন। তো লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে আমি কন্ডিশনটা দেবো এইরকম, যদি আমি ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবো সেটা হচ্ছে এন, তো এখানে বলে দেবো যদি 80-এর থেকে আমার ইনপুটটা যদি বড় হয় তাহলে বলে দেবো আমি এ প্লাস পেয়েছি, আর তারপরে বলে দেবো যে আমার ইনপুটটা যদি 60-এর থেকে যদি বড় হয় তাহলে বলে দেবো আমি এ গ্রেড পেয়েছি, আমার ইনপুটটা যদি 40-এর থেকে যদি বড় হয় তাহলে বলে দেবো আমি ডি গ্রেড পেয়েছি, আর অন্যথায় লক্ষ্য করুন এখানে কিন্তু কী দিয়েছি, যদি আমার ইনপুটটা 40-এর থেকে ছোট হয় তাহলে বলে দেবো আমি ফেল করেছি। জাস্ট এই কাজটাই আজকে আমরা করব জাস্ট ইফিলস দিয়ে। তো আমরা প্রথমত যে কাজটা করব, চলে গেলাম কোড ব্লকসে, কোড ব্লকসটা ওপেন করে নিলাম, studio.h হেডার ফাইল ডিক্লেয়ার করে নিলাম, দেন আমরা মেইন ফাংশন ডিক্লেয়ার করে নেব। তো ইন্টিজার আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব, তো আমি NUM নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিলাম, আমরা একটা প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে মেসেজ শো করছি, ইন্টার ইউর মার্কস। তো এই কাজগুলো আমরা অনেকবার করেছি, স্ক্যান ফাংশনের মাধ্যমে পার্সেন্টেজ ডি হ্যান পারসন নাম। আমি আপনাদের জন্য প্রায় 70+ ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি সি প্রোগ্রামিংয়ের উপর, যারা এখনও প্রোগ্রামিং ভিডিও টিউটোরিয়ালটি দেখেন নাই তারা অবশ্যই প্রথম থেকে দেখে এখানে চলে আসবেন। তো আমি কি কাজ করবো এখন, আমি বলে দেবো যে আমার নাম্বারটা 80-এর থেকে যদি বড় হয়, আমি যেটা ইনপুট নিলাম, তাহলে আমাদের প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে কি বলবে যে আমি এ প্লাস পেয়েছি, আমি এ প্লাস পেয়েছি। তো এরপরে লক্ষ্য করুন আমরা কি কাজ করব, আমরা ইলসিপে আরেকটা কন্ডিশন বলে দেব, আমার নাম্বারটা যদি 60-এর থেকে যদি বড় হয় তাহলে আমি বলে দেব, আপনারা চেক করে নেবেন, আমি আপনাদের বোঝার সুবিধার্থে জাস্ট শুধুমাত্র লজিকটাই বলে দিচ্ছি, আর এরপরে আপনারা কীভাবে মাস ডিস্ট্রিবিউশনটা হয়ে থাকে সেটা আপনারা করবেন, আপনারা 70 দেবেন, 75 দেবেন, ছোটো 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 সংখ্যায় ভাগ করে আপনারা এগুলো করবেন যেন আপনারা বিষয়টা আরও বুঝতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে শুধুমাত্র লজিকটাই বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমি বলে দেবো যে আমি বি পেয়েছি, এর পরবর্তীতে আমরা আরেকটা কন্ডিশন দিয়ে দেবো ইলসিফে, যদি আমার নাম্বারটা ধরুন 50, হ্যাঁ 50-এর থেকে যদি বড় হয় তাহলে আমি বলে দেবো প্রিন্টএফ ফাংশনে আমি সি পেয়েছি। এরপরে লাস্ট আমরা দুইটা করতে পারি, তো ইলসিফে এখানে আমরা বলে দিচ্ছি যে যদি আমার নাম্বারটা যদি আমার 40-এর থেকে যদি বড় হয় তাহলে এখানে কি বলে দেবো আমি যে আমি ডি গ্রেড পেয়েছি, আমি ডি পেয়েছি। তো আমি সবসময় আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে থাকি, জানো আপনারা প্রোগ্রামিংটা বুঝতে অনেক মজা পান, সেজন্য আমি সব যেগুলো কাজ করেছি আমি আপনাদেরকে প্রোগ্রামিং সলভ করে দেখেছি, ইউআরআইতে অনলাইন যা যে প্রোগ্রামিং সলভ করে দেখিয়েছি, এছাড়াও সবসময় আমি আপনাদেরকে বোঝার সুবিধার্থে রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে থাকি। তো এখন আমি বলে দিচ্ছি আমাদের নাম্বারটা যদি 40-এর থেকে যদি ছোট হয়ে যায় তাহলে বলে দেবো ভাইয়া তুমি ফেল করেছো, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে বলে দেবো ভাইয়া তুমি ফেল করেছো, এখানে কিন্তু আমি না, এখানে আমি বলে দিচ্ছি ভাইয়া তুমি ফেল করেছো, এতক্ষণ আমি সব মার্কস নিলাম তাই না, এখন আমি তোমাদেরকে মার্কসটা দিচ্ছি ফেলটা। তো অবশ্যই তোমরা ফেল করবে না, কেননা তোমরা অনেক ভালো ছাত্র সেটা আমি জানি। তো এই কাজটা আমরা করে নিলাম, আমরা প্রথমত কী কাজ করলাম, আমাদের যদি আমরা একটা ইনপুট নেব, ইনপুটে কাজ নেওয়া আমরা প্রথমত একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর একটা মেসেজ শো করলাম, দেন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব।
তারপর কি কাজ করলাম, আমাদের এখানে ইনপুট নাও সংখ্যাটা বসে যাবে। এখানে ইনপুট আমরা কত নিলাম, ধরুন এখানে আমরা যদি 19 পয়েন্টই, তাহলে কত কাজ করবে, 80 থেকে 90 বড়, হ্যাঁ 80 থেকে 90 বড়, তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে, তখন আর নিচের দিকে যাবে না। যারা গত ভিডিও টিউটোরিয়ালটি দেখেননি তাদের জন্য আমি আবারও রিপিট করছি, যদি আমার কন্ডিশনটা সত্য হয়, এটা যদি কন্ডিশনটা সত্য হয়ে যায়, তখন আমার এতটুক কাজ করবে, এতটুক স্টেটমেন্ট কাজ করবে, এখানে ক্যালকুলেশন থাকতে পারে, এখানে অন্য কিছু থাকতে পারে, এগুলো কাজ করবে, তখন আর নিচের দিক প্রবেশ করবে না, তো প্রোগ্রামটা আমার এখান থেকে এক্সিকিউট হয়ে যাবে। আর পরবর্তীতে লক্ষ্য করুন, যদি আমাদের এই কন্ডিশনটা ফলস হয় তখন কি কাজ করবে, আমাদের এই ইলসিপে চলে আসবে, ইলসিপের কন্ডিশনের সাথে মিলাবে। যদি আমাদের এই কন্ডিশনটা ফলস হয় তখন কি কাজ করবে, আমাদের এই ইলসিপে চলে আসবে, অর্থাৎ সিকোয়েন্স আকারে কন্ডিশন ফলস হলেই নিচে নেমে যাচ্ছে, তাই না? হ্যাঁ, কন্ডিশন যদি ফলস হয় তাহলেই নিচে নেমে যাচ্ছে, এই সিকোয়েন্স আকারে কাজটা করবে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে নিচে নেমে যাচ্ছে, আর কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় তাহলে সেইটাই প্রিন্ট করে দেখাবে। যদি এই কন্ডিশনটা যদি ট্রু হয়ে যায় বা এটা যদি ট্রু হয়ে যায়, এতটুকু ফলস হলো, ফলস হওয়ার পর যদি এইটা ট্রু হয়ে যায় তাহলে আর নিচে নামবে না, জাস্ট এতটুকু স্টেটমেন্টটাই কাজ করবে। তো আমরা প্রোগ্রামটা বিবিলটা রান করে দেখি আমাদের প্রোগ্রামটা ঠিক আছে কিনা। আমি দিচ্ছি হচ্ছে ধরো 90, তাহলে আমি কত পাবো, অবশ্যই আমি এ প্লাস পেয়েছি, হ্যাঁ আমি এ প্লাস পেয়েছি। এরপরে আমি দিচ্ছি ধরুন 70, তাহলে আমাদের লক্ষ্য করুন আমি দিচ্ছি 70, তাহলে আমাকে কী দেখাবে, অবশ্যই আমি বি গ্রেড পেয়েছি। তো আমাদের এখানে কত ছিল লক্ষ্য করুন তো, আমি বি পেয়েছি, অর্থাৎ 60-এর থেকে বড়, 60-এর থেকে যদি বড় হয়ে যায় বা 60-এর সমান হয়ে যায় তাহলে দেখাবে যে আমি বি পেয়েছি। এরপর আমি দেখতে চাচ্ছি যে আমি 40 পেয়েছি, তাহলে আমাকে কত অবশ্যই ক্লিক করতে হবে, 50 থেকে 40-এর মধ্যে। দেখুন তো এখানে, এখানে আমাদের কত কী করতে হবে, 49 থেকে 40-এর মধ্যে একটা সংখ্যা ক্লিক করতে হবে, ইন্টার দিতে হবে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে ধরুন 42, তাহলে আমাকে দেখাবে যে আমি 32 হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনপুটটা আবারও, আমি এখানে দিচ্ছি 42, আপনারা এভাবে চেক করে নেবেন যে আমি ডি পেয়েছি। তো এরপর যদি আপনি ফেল করতে চান, আমি না, আপনি যদি ফেল করতে চান, তো ওই হলো, আমি যদি ফেল করতে চাই তাহলে কী দেখাবো, অবশ্যই 40-এর থেকে ছোটো সংখ্যা আমাকে দেখাতে হবে, তাই না? হ্যাঁ, তো আমি এখানে বলে দিলাম যে আমি 33 পেয়েছি ভাইয়া। তো আমাকে দেখাবে ভাইয়া তুমি ফেল করেছো, যে ভাইয়া তুমি ফেল করেছো, তোমাকে আবার চেষ্টা করতে হবে, তোমাকে অবশ্যই 40-এর ওপরে মার্কস তুলতে হবে। হ্যাঁ, আমাদের সময় আছে, তো আমি আবারও রিভিউতে নিচ্ছি এখানে কী কাজ করেছি, জাস্ট আমাদের কন্ডিশনটা চেক করছে, যদি কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে সেইটার প্রিন্ট করবে, সেইটার স্টেটমেন্টটা প্রিন্ট করবে, আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে নিচে চলে আসবে, সেটারও কন্ডিশন ফলস হলে এটার নিচে চলে আসবে, যদি এই কন্ডিশনটা ফলস হয় তাহলে এইখানে চলে আসবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আচ্ছা, যদি তোমরা একটা ভিডিও টিউটোরিয়াল দেখো তাহলে তোমরা সেটা দেখে আরও 10টা প্র্যাকটিস করবা, এটাই হচ্ছে একজন গুড প্রোগ্রামারের প্র্যাকটিস। যদি তোমরা একটা গুগল সার্চ করে পাও সেটা নিয়ে তোমরা আরও অ্যানালাইসিস করবা, সেটা নিয়ে তোমরা আরও 10টা প্রোগ্রামিং সলভ করবা, আরও 10টা না পারো 1টা প্রোগ্রামিং সলভ করবা এবং নেক্সট স্টেপে যাবা। তো আমার এই ভিডিও টিউটোরিয়ালটা তোমরা দেখলা, এরপর তোমাদেরকে আমি যে ছোটো ছোটো কাজগুলো দিলাম সেগুলো তোমরা করবা, তাহলে অবশ্যই তোমরা ইলসিপটা আরও কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবা। তো এর পরবর্তীতে তোমাদেরকে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো, আজকের ভিডিও টিউটোরিয়ালটি এ পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।